করোনা পরিস্থিতির কারণে দেরি হলেও এবারও বাণিজ্য মেলা হবে এমন আশাবাদ প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এখন থেকে রাজধানীর পূর্বাঞ্চলে স্থায়ী ভেনুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী মন্ত্রী বলেন পূর্বাচলের ভেনুতে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয় সেখানে সারা বছর ধরেই নানা প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে মাসব্যাপী বাণিজ্য মেলা হবে অনুষ্ঠানে সাতশো তিয়াত্তর কোটি টাকা ব্যয়ে চীনের সহায়তায় রাজধানীর পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী ভেনু সরকারের কাছে হস্তান্তর করা হয়